নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। রবিবারের দুপুরবেলায় যদি থাকে ঠিক এরকম হালকা পাতলা একটা মাংসের ঝোল, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। আমার আজকের রেসিপি সানডের দুপুরবেলায় তৈরি করা পেঁপে আলু দিয়ে খাসির মাংস কিংবা পাঁঠার মাংসের হালকা পাতলা ঝোল। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ঝোলটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে, এরকম ঝোল থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়, দারুণ খেতে হয় এই ঝোলটা। আর অথচ এটা কিন্তু খুবই হালকা রান্না, খুব তেল মশলা রান্নার মধ্যে কিন্তু নেই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে নিয়েছি 700 গ্রাম খাসির মাংস, তবে এটা কিন্তু একদম রেওয়াজি খাসি না, খাসির মাংসে তো একটু চর্বি থাকবেই। যদি কচি পাটা হয় তাহলেও কিন্তু এই ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। মাংসটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য পেঁয়াজ কোচানো দিচ্ছি। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ দিলাম, একটা একটু বড় সাইজের আর তার থেকে ছোট করে হাফ দিয়েছি। তার সাথে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, এর সাথে কাঁচা লঙ্কা বাটাও রয়েছে। দিয়ে দিলাম 1টা টমেটো ফালি করে নেওয়া, হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি মির্চ 1/2 টিস্পুন দিয়ে দিলাম, এর সাথে দেবো ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, এতে কিন্তু আমি আর জিরার গুঁড়ো ব্যবহার করলাম না। দিলাম 2টো তেজপাতা আর 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো এলাচ, দেবো 2 টিস্পুনের মতো সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আর এটাই কিন্তু আমার মশলা, আমি এর থেকে আর কোনো মশলা ব্যবহার করব না। মাংসতে আমি যে পরিমাণ মশলা ব্যবহার করলাম এর বেশি কিন্তু আমি আর মশলা দেব না। 750 গ্রাম মাংসতে খেয়াল করে দেখবেন পেঁয়াজ আদা রসুন বা যে কোনো মশলাই কিন্তু খুব অল্প অল্প পরিমাণের আমি ব্যবহার করেছি। এটাকে মেখে ঘন্টাখানেক রেখে দিতে হবে। এবার কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে বড় করে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। মাংসের আলুতে যদি একটু বড় বড় করে আলু কাটা যায় আলুটা খেতেও ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন বেশ ভাজা হয়ে গেছে লাল করে। এবার এই আলুগুলোকে আমি উঠিয়ে রাখবো। আলু তুলে রাখার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁপে, বেশ বড় বড় করে টুকরো করে পেঁপে কেটে রেখেছি। পেঁপেগুলোকে দিয়েও এবার হালকা ভেজে নেব, এর মধ্যেও একটু স্বাদ মতো লবণ অ্যাড করব 1/4 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম পেঁপে ভাজার সময়। এবার পেঁপেটাকেও হালকা করে ভেজে নেব। পেঁপে মাংসের মধ্যে দিলে কিন্তু দুরকম বেনিফিট পাওয়া যায়, এক তো খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর হচ্ছে পেঁপে দিলে মাংস খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। পেঁপেটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার পেঁপেকেও আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি দেখুন আর কিচ্ছু দিইনি, এবারই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। আমি কিন্তু একবারে গরম মশলা তেজপাতা দিয়েই মেখে রেখেছি বলে আর আমি কিচ্ছু অ্যাড করিনি, আর কোনো রকম পেঁয়াজ বা আদা রসুন বাটা কিছুই যাবে না। এবার এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ একটু কড়াইতে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে মাংসটা একটু কষিয়ে নেব, যাতে মাংসটা কষানোর সময় পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। মাংসের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন মাংসটা কষাতে কষাতে বেশ খানিকটা জল বের হয়েছে, যেহেতু লবণ অ্যাড করলাম সেই জন্য বেশ খানিকটা জল বের হয়েছে। এবার আরও একটু আমি কষিয়ে নেব, এর মধ্যে যেহেতু কোনো রকম ঝালের কিছু দিইনি সেই জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, সেটাও দিলাম হাফ চামচের মতন। এটা কিন্তু অপশনাল, যদি না মনে হয় নাও দিতে পারেন, তবে আমার মনে হলে একটু ঝালটা দরকার, যেহেতু আমি আর অন্য কোনো ঝাল ব্যবহার খুব একটা করলাম না, শুধু একটা আদার সাথে কাঁচা লঙ্কা বেটে অ্যাড করেছি। দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর বেশি আর কষাবো না। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। সমস্ত মাংসটা দেওয়ার পরে আলু পেঁপে যেগুলো ভেজে সাইডে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এবার মাংসর সাথে আলু পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এগুলোকে আর আলাদা করে আমি কষালাম না। এবার এর মধ্যে দিয়ে দেব জল, জলটা কড়াইয়ের মধ্যে, যে কড়াইতে আমি মাংস কষালাম সেখানেই ধুয়ে আমি জলটাকে একটু গরম করে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে লিড আটকে এটা গ্যাস ওভেনে বসিয়ে আমি এটাকে পাঁচখানা হুইসেল দিয়ে নেব। পাঁচটা হুইসেল হয়ে গেলে, গ্যাসের পেপারটা পুরো বেরিয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারটা, এবার খুলে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, দারুণ সুস্বাদু ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটার সাথে কিন্তু সরু চালের ভাত হোক বা নর্মাল ভাত হোক দুটোই কিন্তু খেতে খুব ভাল লাগবে। পাতলা মাংসের ঝোল পেঁপে আলু দিয়ে অসম্ভব সুন্দর খেতে হয়, এতে কিন্তু আর অন্য কিচ্ছু দরকার হয় না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার পরিবারে নতুন তাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।